সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু আমার চ্যানেলের নাম গানের স্কুল, সেহেতু গানের সাথে জড়িত সমস্ত বিষয়েই এই গানের স্কুলে আলাপ করা উচিত আমি মনে করি। সেই পরিপ্রেক্ষিতে আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাটি হচ্ছে, একজন শিল্পী কেমন হওয়া উচিত, অর্থাৎ একজন শিল্পীর আচার আচরণ কেমন হওয়া উচিত। মনে রাখবেন, শিল্পী শব্দটি কিন্তু সাধারণ একটি কথা নয়। শিল্পী শব্দটি হচ্ছে বিশাল একটি সাধনার নাম, বিশাল একটি চর্চার নাম, বিশাল একটি জগতের নাম। তাই আমি মনে করি প্রত্যেকটি শিল্পী বিশাল একটি চরিত্র। তাহলে সেই চরিত্র কেমন হওয়া উচিত আমি আজ আপনাদেরকে বলবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে শিল্পী কেমন হওয়া উচিত? মনে রাখবেন, একজন মানুষকে যেমন তার সৌন্দর্য বা দামি পোশাক আশাক থাকলেই কিন্তু সে ভালো মানুষ হতে পারে না। তার একটি ভালো মন চাই, তার পরিষ্কার একটি চরিত্র চাই, যে মন দিয়ে সবাইকে ভালোবাসবে, যে চরিত্রকে সবাই পছন্দ করবে। ঠিক তেমনই একজন শিল্পী যদি শুধু ভালো গান গায় তাহলে কিন্তু সে একজন ভালো শিল্পী না। যদি তার ভালো একটি মন, ভালো একটি চরিত্র, যে মন দিয়ে সবাইকে জয় করে নিতে পারবে, যে চরিত্রকে সবাই ভালোবাসবে, আর যখনই তার ভিতরে এই গুণগুলি থাকবে তখনই কিন্তু সে একজন পরিপূর্ণ শিল্পী। আমি আবার বলছি, যেহেতু আমি গান শেখানোর উদ্দেশ্যে এই চ্যানেলটি খুলেছি, সেহেতু গানের সাথেই জড়িত কিন্তু এই শিল্পী। গান শেখার পরে আপনিও একজন শিল্পী হবেন, সেহেতু আপনাকে এই বিষয়গুলি মনে রাখতে হবে। একজন শিল্পীর গান শেখাটাই মূল কথা নয়, একজন শিল্পীর সম্পূর্ণ দিক ভালো হতে হবে, তাহলে সে একজন ভালো শিল্পী হতে পারে। তাহলে আসুন, একজন শিল্পীর কী কী গুণ থাকা উচিত আমি সব দিকে যাব না, শুধু প্রোগ্রামের ব্যাপারে আলাপ করি, অনুষ্ঠানের ব্যাপারে। একজন শিল্পীর অনুষ্ঠানে বা একটি প্রোগ্রামে তার আচরণ আচারবিধি কেমন হওয়া উচিত, তাহলে কিন্তু সব কিছু বোঝা যাবে। এবার আসুন, আপনি একজন শিল্পী, আপনি গান শিখলেন, আপনি ভালো একজন শিল্পী, ভালো মানের গান করেন। এখন আপনাকে একটি প্রোগ্রাম বা অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হলো, এখন আপনি ওই প্রোগ্রামে যাওয়ার জন্য কথা দিলেন, কিন্তু আপনি কথা রাখলেন না, ঠিক টাইমে গেলেন না, তাহলে কিন্তু আপনি বড় মাপের শিল্পী হলেও ওই তাদের কাছে যারা আপনাকে দাওয়াত দিয়েছে, যারা প্রোগ্রামের অ্যারেঞ্জার, তাদের কাছে কিন্তু আপনি ভালো মাপের শিল্পী না। সেহেতু শুধু শিল্পী বলতে না, এক মানুষ কথা দিয়ে কথা রাখবে, সেটি শিল্পীর ক্ষেত্রে হোক, সাধারণ মানুষের ক্ষেত্রে হোক। আমাদের মাঝে অনেক শিল্পী আছে যারা অনেক প্রোগ্রামের কথা দিয়ে ঠিক টাইমে প্রোগ্রামে পৌঁছায় না, ঠিক টাইমে যায় না। তাদেরকে ফোন করতে 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 অ্যারেঞ্জাররা বা সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে যায়। এই বিষয়গুলি কিন্তু ভালো না। তাই প্রত্যেকটা শিল্পীর উচিত মানুষকে কথা দিলে কথা রাখা এবং প্রোগ্রামে সঠিক টাইমে পৌঁছানো। এতে করে অ্যারেঞ্জার যারা থাকে, যারা প্রোগ্রাম আয়োজন করে, তারা কিন্তু নিশ্চিন্তায় থাকে, শিল্পীকে ভালোবাসে, শিল্পীকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং তাকে কিন্তু পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে ডাকবে। তাই শিল্পীদের এই বিষয়টি মনে রাখতে হবে, কোনো প্রোগ্রামের জন্য যদি আপনারা নিমন্ত্রণ পান তাহলে কিন্তু আপনারা সেই প্রোগ্রামে ঠিক টাইমে পৌঁছাবেন। এতে করে আপনার সম্মান কিন্তু অনেক বাড়বে, এই একটি বিষয় আপনি খেয়াল করবেন। দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, একজন শিল্পী এবং দর্শকদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত। অনেক শিল্পী আছে যারা দর্শকদের ধারে কাছে যেতে চায় না, দর্শকদের সাথে মিশতে চায় না, এগুলা কিন্তু একটি ভালো শিল্পীর লক্ষণ না। এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। প্রত্যেকটি শিল্পী কিন্তু একটি সাধারণ মনের মানুষ হওয়া উচিত এবং সাধারণ মানুষের সাথে মিশা উচিত, সবাইকে ভালোবাসা উচিত। এতে করে আপনি শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও কিন্তু মানুষের কাছে অনেক বড় মাপের হবেন, অনেক ভালোবাসা পাবেন। সেই জন্য প্রত্যেকটি শিল্পীর উচিত দর্শকদের সাথে ভালো আচরণ করা, দর্শকদের অনুরোধ রক্ষা করা, তাহলে কিন্তু একজন শিল্পী ভালো শিল্পী হতে পারে, ভালো শিল্পীর মর্যাদা পায়। তাই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হচ্ছে একজন শিল্পী এবং মিউজিশিয়ানদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত। আমাদের মাঝে অনেক শিল্পী আছে স্টেজে উঠে তাড়াহড়া করে চার পাঁচটা গান গিয়ে চলে যায়। সে যে গান করলো, তার গানের সৌন্দর্যের পিছনে যে মিউজিশিয়ানরা কষ্ট করলো, খাটাখাটি করলো, তো সুন্দর করে মিউজিক পরিবেশন করলো, তাদের কথা কিন্তু অনেক শিল্পীরা ভুলেই যায়।
আমি মনে করি এই বিষয়টি কিন্তু অত্যন্ত খারাপ একটি বিষয়, কারণ প্রত্যেকটি শিল্পীরই মিউজিশিয়ানদের সাথে বন্ধুত্বপূর্ণ অর্থাৎ ভাই ভাই ভাইয়ের সাথে যেমন সম্পর্ক থাকে সেরকম একটি সম্পর্ক থাকা উচিত। কারণ একটি শিল্পী দুজি একটি বীজ হয়, একটা গাছের বীজ হয়, মিউজিশিয়ানরা কিন্তু মাটি, মনে রাখবেন। মাটি ছাড়া যেমন বীজ থেকে গাছ হয় না, ঠিক তেমনই কিন্তু মিউজিশিয়ান ছাড়া গান কিন্তু সৌন্দর্য হয় না, গান হয় না, গান পরিপূর্ণতা পায় না। সেজন্য মিউজিশিয়ান কিন্তু বিশাল একটি বিষয়, প্রত্যেকটি শিল্পীরই উচিত প্রত্যেকটি মিউজিশিয়ানদের সাথে সুসম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা, ভাই ভাইয়ের মতো যেমন সম্পর্ক এরকম সম্পর্ক রাখা। এতে করে প্রত্যেকটি শিল্পীরই প্রত্যেকটি প্রোগ্রামে গান করতে সুবিধা হবে। মিউজিশিয়ানদের সাথে যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে মিউজিশিয়ানরাও কিন্তু শিল্পীকে ভালোবাসবে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে তাকে নিয়ে যাবে, তাকে ভালোবাসবে এবং তার সাথে সুসম্পর্ক রাখবে। সেই জন্যেই প্রত্যেকটি শিল্পীরই উচিত প্রত্যেকটি মিউজিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখা, ভালোবাসা, এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি হচ্ছে একজন শিল্পীর আরেকজন শিল্পীর সাথে কেমন সম্পর্ক থাকা উচিত। আমাদের মাঝে অনেকেই আছে একজন শিল্পীকে আরেকজন শিল্পী দেখতে পারে না, এই জিনিসটা কিন্তু ঠিক না। কারণ প্রত্যেকটা শিল্পী, আমি আগেই বলেছি শিল্পী মানে শুধু একজন সাধারণ মানুষ না, শিল্পী মানে বিশাল একটি বিষয়, বিশাল একটি জগৎ, বিশাল একটি মনের অধিকারী, বিশাল একটি সাধক। সেই মানুষটা আরেকটি শিল্পীকে হিংসা করবে এই বিষয়টা বিশেষ করে আমি মেনে নিতে পারি না, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। প্রত্যেকটা শিল্পীরই প্রত্যেকটা শিল্পীর সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক থাকা উচিত। তা না হলে আজকে আপনি একজনের বদনাম করলেন, সে আপনার বদনাম করলো, আরেকজন আরেকজনের বদনাম করলো, এইভাবে কিন্তু শিল্পী জগৎটা কলুষিত হয়। শিল্পী জগতে আমাদের একটা কালো প্রভাব পড়ে, আমরা চাই না এই প্রভাবটা পড়ুক। তাই আমি বলবো প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসবেন, সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এতে করে আমি মনে করি আমাদের সঙ্গীত জগৎ বিশাল একটি পরিপূর্ণ জায়গা পাবে, যেখানে সবাই সবাইকে ভরসা করতে পারবে এরকম একটি বিশাল জায়গা পাবে এবং তারা আনন্দ নিয়ে কাজ করতে পারবে এবং একজন শিল্পী আরেকজন শিল্পীকে ডাকবে, একজন শিল্পীর সহযোগিতায় আরেকজন শিল্পী এগিয়ে আসবে, এরকম একটি মনমানসিকতা কিন্তু প্রত্যেকটি শিল্পীর ভিতরে থাকা প্রয়োজন। এই বিষয়টি দয়া করে আপনারা মনে রাখবেন, আপনারা কোনো শিল্পীকে হিংসা করবেন না, কারণ হিংসা করা ভালো না, এটা কোনো ভালো দিক হতে পারে না, কেউ কাউকে হিংসা করবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আমি কথা বলবো, সেই বিষয়টি অনেকেই খেয়াল করেন না, অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলে না, সেই বিষয়টি হচ্ছে সাউন্ড এবং সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ডের সাথে যে লোকজন আসে তাদের সাথে কেমন আচরণ করা উচিত একটি শিল্পীর। নিজে দাঁড়িয়ে থেকে স্টেজে অনেক সময় দেখেছি অনেক শিল্পীরা একটু মাইক্রোফোন সমস্যা করলো, সাউন্ডের লোকজনকে গালিগালা শুরু করে দিল বা সাউন্ডকে গালিগালা শুরু করলো, কী সাউন্ড, হ্যান্ড সাউন্ড, ট্যান সাউন্ড এইগুলা শুরু করে দিল। আসলে একটা শিল্পীর এগুলো কিন্তু ভালো কাজ না, এগুলো শিল্পীর মানায় না। ইলেকট্রনিক যন্ত্রপাতি সমস্যা থাকতেই পারে, সমস্যা হয়েই থাকে, এগুলো নিয়ে একজন ভালো মনের মানুষ, একজন শিল্পী মানুষ এরকমভাবে বাজে আচরণ করবে এগুলো কিন্তু ঠিক না। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন, প্রত্যেকটা শিল্পীরই কিন্তু সাউন্ডের লোকজনের সাথে ভালো ব্যবহার করা উচিত এবং কি সাউন্ডের সাথে ভালো ব্যবহার করা উচিত, সাউন্ডের সাথে ভালো ব্যবহার করা উচিত। কারণ আমি নিজের চোখে দেখেছি অনেক শিল্পীরা গান গাইতে গাইতে তারা গানের উত্তেজনায় সাউন্ডের বক্সের উপরে লাথি মারে, সাউন্ডের বক্সের উপরে পা রেখে গান করে, যেই বিষয়গুলি একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের বুকে লাগে, এই বিষয়গুলি কিন্তু করা যাবে না। আবার অনেক শিল্পী আছে মাইক্রোফোন ধরে ঢিলা মারে, সাউন্ড ইঞ্জিনিয়ারের মুখে ঢিলা মারে, সাউন্ড ইঞ্জিনিয়ারদের মা দূর করে, অনেক শিল্পী আমি নিজের চোখে দেখেছি। এগুলা কি আপনারা মনে করেন ভালো কাজ? অবশ্যই একটি শিল্পীর জন্য ভালো কাজ না। আপনারা দয়া করে যারা সঙ্গীত করেন, যারা ভালো মাপের শিল্পী আছেন, তাদের সবার প্রতি সম্মান রেখে আমি বলছি, আমি আশা করব আপনারা শিল্পী মানুষ, আপনাদের মন বিশাল, আপনারা বিশাল মনের পরিচয় দিবেন প্রত্যেকটি জায়গায় গিয়ে, প্রত্যেকটি প্রোগ্রামে শিল্পী মনের পরিচয় দিবেন। সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।